2023 নির্বাচনে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার রাজ্যের স্বীকৃতি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে এবং বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম সহ অন্যান্য স্বীকৃতি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে বলেন, ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশন করার লক্ষ্যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা যে বক্তব্য রেখেছেন রাজ্য নির্বাচন কমিশন তা আন্তরিকভাবে শুনেছে এবং আমলে নিয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। ভোটার তালিকা রিভিশন করার ক্ষেত্রে স্পেশাল সামারি রিভিশন 2023 যেহেতু ত্রিপুরার ইলেকশন আগামী বছরে নিয়োজিত আছে, আমাদের সামারি রিভিশনের কাজ শুরু হবে 9 নভেম্বর থেকে। সেটা নিয়ে আমরা আজকে ত্রিপুরা রাজ্যের যে ন্যাশনাল এবং যে রেকগনাইজড পলিটিক্যাল পার্টি সবাই পার্টির সঙ্গে আজ আমরা অল পার্টি মিটিং করেছি। আমাদের পক্ষে থেকে আপনি দেখেছেন প্রথমবার আমরা পলিটিক্যাল পার্টিকে প্রেজেন্টেশন দিয়েছি। প্রেজেন্টেশন মধ্যে সব তথ্যগুলো ছিল, ওদের যে কথা আমরা আজকে শুনেছি, অনেক পয়েন্টস আমরা নোট করেছি। আমাদের যে ইলেকশন মেশিনারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেব রিজিয়াল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এইআরও, বিএলও পর্যন্ত আমরা এসব আলোচনা নিয়ে যে পয়েন্টস যে ওনারা তুলে ধরেছেন, আমরা সেটা নিয়ে আগামী দিনে যে ভোটার তালিকা 100% ফটো ইপিক, 100% প্রায় 100% নট এক্স্যাক্টলি 100% আধার লিঙ্ক এবং ক্লিন পিওর করার জন্য আমরা চেষ্টা করবো। আর এই যে প্রসেসটা সবই ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্ট ম্যানের মধ্যে করার জন্য আমরা সবাইকে আজকে আশ্বস্ত করেছি। নির্বাচনে প্রায় নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে আগামী যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই বিষয়েও উল্লেখ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আমি আপনাকে সবাই মাধ্যমে ত্রিপুরা রাজ্যের যে ভোটার্স আমি অনুরোধ করবো, যদি আপনাদের নাম এই ভোটার তালিকাতে নাই তাহলে আপনি আগামীকাল থেকে আপনি অনলাইন অফলাইন নিবেদন করতে পারেন। এমনকি যাদের বয়স 18 বছর হবে 1 জানুয়ারি 2023, আমরা ওদেরকে ভোটার তালিকাতে নথিভুক্ত করব। আর যাদের বয়স 18 হয়নি কিন্তু 17 কমপ্লিট হয়েছে, ওনারাও আগামী অ্যাডভান্স অ্যাপ্লিকেশন করতে পারে। যে কোয়ার্টার মধ্যে উনি 18 বছর পুরো হবে সেই কোয়ার্টার মধ্যে ওদের নাম ভোটার তালিকাতে অটোমেটিকলি চলে আসবে। আমরা ওখানে ডেট অফ বার্থ বসিয়ে দেব, সফটওয়্যার মাধ্যমে অটোমেটিক উনি ভোটার লিস্টে 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর আর 1 জানুয়ারিতে ওদের নাম অ্যাটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে একটা নূতন অ্যাডভান্সড অপরচুনিটি গিভেন বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর যে প্রত্যেক কলেজ মধ্যে আমরা এই যে ফর্ম 6 ভরার জন্য যে লিঙ্ক আমরা ওনাকে দিয়ে দেব, স্পেশাল ক্যাম্পেইন হবে সবাই কলেজ মধ্যে, যেখানে 17+, 18+, 19+ যে ভোটার আছে আমরা চাই 100% নিউ ভোটার শুড বি এনরোল ইন দ্য ভোটার লিস্ট। থ্যাংক ইউ স্যার। আজকে ইলেকশন কমিশনের মিটিং ডেকেছেন ভোটার লিস্ট সংক্রান্ত ব্যাপারে। 2023 সাধারণ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে ভোটার লিস্ট রিভিশন হবে, সেই রিভিশন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমরা আলোচনায় অংশগ্রহণ করে আমরা দাবি করেছি যে বিগত দিনে মূলত ভোটার লিস্টে আমাদের বিশেষ করে রাজ্য নির্বাচন কমিশন আহূত এই বৈঠক নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।